জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবও থামাতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনীকে। বিশ্বজুড়ে লাখো মানুষের প্রতিবাদ বিক্ষোভও পারেনি নিরীহ মানুষের হত্যা ঠেকাতে। বাধ্য হয়ে এবার আরব নেতারা নতুন মিশনে নেমেছেন। তারই অংশ হিসেবে এবার চীন সফরে গেছেন আরবের শীর্ষ নেতারা। চীনও জানিয়েছে ফিলিস্তিনের পাশে থাকবে তারা। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। ইসরায়েল হামাস চলমান সংঘাত বন্ধে আবারও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মুসলিম ও আরবের নেতারা। সেই সঙ্গে ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে যেন কোনো বাধা সৃষ্টি না হয় তা নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। 20 নভেম্বর চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরব নেতারা। কয়েক দফা সম্মেলন করে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান ওআইসি এবং আরব লীগ, কিন্তু তাতেও থামনি হিংস্র ইসরায়েল। বাধ্য হয়ে এবার চীনের দ্বারস্থ হলেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মানুষ নিহতের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিকে উপেক্ষা করেই চলেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে শিশু হত্যায় বিশ্ব রেকর্ড গড়েছে ইসরায়েল। কোমল নিষ্পাপ শিশু হত্যার মিছিল দেখেও মন গলেনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের। তবে এবার চীন আশ্বাস দিয়েছে গাজার নিরীহ মানুষ হত্যা বন্ধে কার্যকরী উদ্যোগ নেবে তারা। এমনকি ইউরোপের মানবিক রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক তৎপরতা চালাবে চীন। সাথে থাকবেন আরব নেতারাও। আরব দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসলামী সহযোগিতা সংস্থার প্রধান। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে আরব ও মুসলিম দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলনে গাজা ইস্যুতে যুদ্ধবিরতির আহ্বান জানান মুসলিম নেতারা। সেই সঙ্গে ইসরায়েলকে যা করেছে তাকে মানবতা বিরোধী অপরাধ বলেন আরব দেশের সেসব নেতারা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা তথা সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাজ করার কথা জানিয়েছেন চীনে সফররত আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এ আগ্রহের কথা জানান তিনি। ওয়াং ই আরও বলেন গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, এই বিপর্যয় বিশ্বের সব দেশকে প্রভাবিত করছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, আমরা এখানে এসেছি একটি স্পষ্ট বার্তা দিতে, তা হল আমাদের অবিলম্বে গাজায় যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, অবিলম্বে গাজায় মানবিক ত্রাণ সহায়তা সরবরাহ করতে হবে। এ সময় ইসরায়েলকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে আরব লীগের সম্মেলনে গাজায় সহায়তা পাঠানো ছাড়া খুব একটা সুবিধা করতে পারেনি মুসলিম নেতারা। ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করার পাশাপাশি যুদ্ধবিরতির জন্য ইউরোপের উপর চাপ দেওয়ার প্রস্তাবে অনেক আরব দেশই ভেটো দেয়। এখন বেইজিংয়ে গাজা ইস্যু নিয়ে কি সমাধান আসে তাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।